কিছু কিছু মানুষ আছেন যাদের শৈশব থেকে শিল্প সত্তা বহুত তীব্র, তেমনই একজন মানুষ শুধু ঝালদা থেকে যাকে আমরা নিয়ে এসেছি আজকের বলজঙ্গলমলের অতিথি হিসেবে, তিনি কিছুতে আসতে চাইছিলেন না, তাকে প্রায় জোর করে নিয়ে আসা হয়েছে। তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী কিশোর গুপ্তা। তাকে পুরুলিয়ার মানুষ এই প্রান্তভূমিতে আদর করে নাম দিয়েছেন জঙ্গলি কিশোর। কেন তিনি জঙ্গলি কিশোর তা তার মুখেই আমরা শুনব। আসুন আজকের অতিথি শ্রী কিশোর গুপ্ত। নমস্কার কিশোর দা। নমস্কার। বল জঙ্গল মলের আড্ডায় আপনাকে স্বাগত। আচ্ছা কিশোর দা, আপনি তো সেই প্রায় শৈশব থেকেই ঝুমুরের গানের চর্চা করছেন, এই গানের প্রতি আপনি আকৃষ্ট হলেন কিভাবে? বাড়িতে কি কোনো পরিবেশ ছিল? না, বাড়িতে কোনো পরিবেশ ছিল না। ছোট থেকে আমার পড়াশোনার সময় দেখতাম পাড়াতে ঝুমুর টুমুর হচ্ছে, তখন সেই সুরের টানে আমি ঝুমুরের ভিতরে ঢুকে গেছি। আমার তখন স্কুলেই পড়েন আর কি, ছোট বাচ্চা, ফোর ক্লাস থেকে ফাইভ উঠেছি জাস্ট। আচ্ছা, 67 হবে হয়তো। আচ্ছা, সেই সময় ঝুমুর, আপনি তো অনেক রকম গান করেন কিন্তু ঝুমুরে আপনার একটা বিশেষ দক্ষতা আছে, এই ঝুমুর এই ভালোবাসাটা আপনার কি নিজের থেকে জন্ম গেল? আসলে এটা তো আমাদের মাটির গান, সেটা মানুষের কথার মধ্যে 100 বার আছে। সে টুসু গানের মধ্যে হয়েছে যে আমাদের মাটির গানে ঝুমুর টুমুর সমস্ত, সেভাবে আস্তে আস্তে বলছে তো কীভাবে ঢুকে গেছি আপ্লুত হয়ে, তারপরে সুরের মাধুর্যে মাতো আরা। আচ্ছা, আপনার বাবা এটা কি প্রশ্রয় দিয়েছেন না বাবা প্রথম প্রথম আপত্তি করতেন? না, আমার কেউ জানতো না যে আমি গান বাজনা নিয়ে ব্যস্ত আছি বলে। আচ্ছা, চুপি ছাড়ে এগুলো সব করতাম। আচ্ছা, গ্রামে গ্রামে গঞ্জে আমি যার ধারে ঘুরে বেড়াতাম, সাইকেলে বাসে হাঁটে বলতাম, বন্ধুর বাড়ি আসি পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনাও করতাম তার সঙ্গে। না, সে তো আপনি বিএসসি পর্যন্ত পড়েছেন, ওগুলো নিয়ে যেতাম। মানে আপনি পড়াশোনার সাথে সাথে ঝুমুর গানের চর্চা, এখানকার লোকসঙ্গীত সব কিছু করে আছেন। আপনি যন্ত্রসঙ্গীত, সেসব আমরা আস্তে আস্তে আসবো, যন্ত্রসঙ্গীত পারদর্শী টুকটাক। আচ্ছা বলছি, ঝুমুর গানে এখানকার মাটির যেসব গান, টুসু বলুন, ঝুমুর বলুন, এইসব গানে মাদল হচ্ছে একটা অনিবার্য অনুষঙ্গ। মাদল ঢোল ছাড়া এই গান জমা, মাদল, বাঁশি, ঘুঙুর, এগুলো তো আমাদের অঙ্গের, মানে ঝুমুরের শরীর মুখে আমাদের কাজল পৌঁছানো লাগবে, কানের পৌঁছানো লিপস্টিক দিবে, তো সেই মাদল নিয়ে একটা গান হয়ে যাক না। ও দারুণ, জাস স্টার্ট করছি। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার দর্শক। আয় মাদলা, পরাব পলাশ ফুলের মালা, তোকে পরাব পলাশ ফুলের মালা, গাঁথেছি মন সুতাই দিব আমি তোর গলায়, তোর গলায়, তোর গলায়, মহুলিয়ায় আমি মহুলিয়ায় হয়েছি উতলা, পরাব তোকে পরাব পলাশ ফুলের মালা, কারণ পলাশ ফুলে নাই বাস, নাই বাস, নাই বাস, তাও টুকু ভালোবাস, তোর মাদলের তালের কি যে লীলা, তোর মাদলের তালের কি যে লীলা, পরাব পলাশ ফুলের মালা। প্রকৃতি আগে, তারপর তো পুরুষ, প্রকৃতি আগে, সে যে মাদলাকে ডাকছে, ভদ্রমহিলা ঘুঙুর পরিছেন নাচ গান করার জন্য, মাদলা না নাচ গান হবে ঠিক। আচ্ছা, আমরা যদিও বিশ্বাস করি যে পুরুলিয়ার সংস্কৃতি বলুন, পুরুলিয়ার সংস্কৃতি চর্চা, পুরুলিয়ার প্রকৃতি একটা মৌলিক মৌলিকত্ব দাবি করে, অর্থাৎ এখানকার কোনো ভেজাল নেই এর মধ্যে, এখানকার সংস্কৃতি বলুন, এখানকার মানুষের মন বলুন, সবকিছু একটা অকৃত্রিম ভাব আছে তার মধ্যে, একদম আছে এখনো। কিন্তু আপনি অনেক সময় বলেন যে পুরুলিয়া বিকায় গেল বিদেশিদের কাছে, তো এই বিদেশিদের কাছে বিক্রি যে হয়েছে এই ব্যাপারটা একটু আপনার ঝুমুরের মধ্যে দিয়ে আমাদেরকে বলুন। পুরুলিয়াটা বিকা গেল বিদেশিদের হাতে, আমি একটা পেপারে ঘটনাটা দেখেছিলাম। আচ্ছা, পেপার কাটিংটা যদি কেউ খুঁজে আমার দাদার কাছে আসে রাখা, আনন্দবাগী সংস্থার একজন খুঁজে নিয়ে লিখেছিলেন,
ছেলে বলছি, পুরুলিয়াটা বিকাং গেল বিদেশিদের হাতে, জাপান জার্মানের টাকা ঢুকছে যাতে যাতে, পুরুলিয়াটা বিকাং গেল বিদেশিদের হাতে, ওহরে মরি হায়রে হায় হায়রে হায়রে হায়, হাইড্রো ইলেকট্রিক হইল ভাবলো সবাই ভালোই হইল, কাজ পালে বেসাতি খাবো নাই খাবো মন ভাতে, পুরুলিয়াটা বিকাই গেল বিদেশিদের হাতে, যদি গেলি কাজের তোরে ইঞ্জিনিয়ার বললো কেরে, এখাকার কেউ কাজ নাই পাবে বাইরের হবে হতে, পুরুলিয়াটা বিকাই গেল বিদেশিদের হাতে, হিরক পাথর ডোলোমাইট টাইটেনিয়াস লেটেরাইট তিন টাস্টেন বক্সাইট গার্নেড আর ইলিমে নাই, বাক্সাই ঢুকে ট্রাকে ট্রাকে যাচ্ছে অন্ধার রাতে, পুরুলিয়াটা বিকাই গেল বিদেশিদের হাতে, তখনকার দিনের গান। দর্শক সাধারণকে বলি, এই গানগুলো কিন্তু সবই ওনার লেখা, এই ঝুমুরে উনি অসাধারণ শিল্পী। আর আপনার গানের মাধ্যমে যেসব কথাগুলো বলছেন তাতে যে আপনি সায়েন্স স্টুডেন্ট সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি তো প্রায় 50 বছর ধরে সংস্কৃতি মানে সঙ্গীত চর্চা করে আসছেন, 50-এর বেশি হয়ে গেল, কোথায় কোথায় গান করেছেন উল্লেখযোগ্য জায়গা একটু বলবেন? উল্লেখযোগ্য জায়গা বলতে, আপনি তো রাঁচি রেডিও স্টেশনেও নিয়মিত গাইতেন 88 থেকে। আচ্ছা, 88 থেকে মানে নাচও দিতাম, মানে পূর্বতন মারভূম মানে পুরুলিয়া ছাড়া যেটা ধানবাদ অঞ্চল, এদিকে ঝরিয়া অঞ্চল, এবার এদিকে জামশেদপুরে সিংহু, এ সব জায়গায় আপনি গেছেন গান করতে। ঠিক কলকাতা প্রেসিডেন্সি কলেজে, হ্যাঁ সে তো গেছেন, সেটা 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 আমি পরে আসছি। আর আরেকটা কথা যে ঝুমুরের বাইরেও তো আপনি অনেক গান করেন, টুকটাক করি আর মানে সাধারণ আধুনিক গান সেসবও করেন। আমি তো আপনাকে মানে আপনাকে অনেকে বলে হরবলার মতন আপনি গলার আওয়াজ পাল্টাতে পারেন, আপনি রাহুল দেব বর্মনের গলায় গান করেছেন, এক সময় করলে এখন একটু করুন না, আমাদের দর্শকরা একটু শুনবেন। আপনার দেশ বলে একটা সিনেমা ছিল, আচ্ছা ওইটা একটা পাঠ শোনাচ্ছি, একটা পাঠ পিঞ্জরে মে বলতে আর চলনা হই রে শিকার মেরে দিবান কা আ যাতা হে শিকার ইরা ইরা এরা এরা তারা 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 দুনিয়া মে লোকো কো গানটা শুনো, পাঠ শোনা বড় গান তো, যাই একটা অন্যরকমের একটা গান দর্শকরা শুনলেন। আচ্ছা, আবার আপনার এই লোকসঙ্গীতের জগতে আমরা ফিরে আসছি, তো আমাদের কথায় বলে আউল বাউল দরবেশ সাঁই, বাংলার লোকসঙ্গীত মানে তাই, তো বাউল একটা সাধনা বীরভূম আছে, আমাদের পুরুলিয়াতে পাড়া অঞ্চলে প্রচুর বাউল আছে, আপনিও বাউল গান অনেক গেয়েছেন, একটা বাউল গান শোনান। নিজের লেখা আমি গাই, হ্যাঁ নিজের লেখা, আপনি আপনি তো সে আবার বলেন যে সাইকেলের উদাহরণ বুঝছি তো, লোকের সাইকেল আমি সাইকেল চালাতে শিখেছি, তারপর একটা যখন আমার নিজের পকেটে পয়সা হলো আমি নিজের সাইকেল কিনেছি, নিজের সাইকেল চালাই এখন, বা তো ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা শিখাবো, মানে যাদের কাছে শিখেছেন সেটাই বলছেন সাইকেল অন্যের সাইকেলে শেখা, আর তারপর এখন নিজে গান রচনা করছেন, নিজেই সুর দিচ্ছেন, নিজেই গান করছেন, তার জন্য আমি আর পুরো সুরিদেরকে সবাইকে বলি, সবাই আমার গুরু, যাতে যাতে গান শুনেছি শিখেছি আর কি। তারপর ঠিক আছে, একটা বাউল গান হয়ে যায়, ভোলা পড়বে ফেরে দুটার বেশি ছেলে জন্মালে, ওই যে ছোট সংসার সুখী হবে, ওই যে ছোট সংসার সুখী হবে, ও গো এই ভোর খোর কলি কালে, পড়বে ফেরে দুটার বেশি ছেলে জন্মালে, খাওয়া পড়াটাই বড় জিনিস নয়, উপযুক্ত শিক্ষা দীক্ষায় ছেলেগুলা মানুষ করতে হয়, তাই সুশিক্ষায় শিক্ষিত হবে, তাই সুশিক্ষায় শিক্ষিত হবে, ওরে ছোট পরিবার হলে পড়বে ফের দুটার বেশি ছেলে জন্মালে।
আচ্ছা কিশোরদা, আমাদের মনে তো রবীন্দ্রনাথ, মননে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আমাদের মনে বাউল, তার অনেক গান আছে, বাউলঙ্গের গান আছে, অন্য গান আছে, রবীন্দ্রসঙ্গীত আমাদের সবসময় একটা প্রিয় জায়গা। তা আপনি তো রবীন্দ্রসঙ্গীত এক দুটো গিয়েছেন, একটা রবীন্দ্রনাথের গান হোক না। আমি হেমন্ত বাবু গান করছি, এই করেছো ভালো মিঠুর হে মিঠুর হে, এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, মিঠুর হে মিঠুর হে, এই করেছো ভালো। তো রবীন্দ্রসঙ্গীত গায় আমরা শ্রদ্ধার সঙ্গে, আমাদের ঝুমুর গান অনেকে শ্রদ্ধা। আচ্ছা কিশোরদা, আমরা খবরের কাগজে পড়েছিলাম যে 2003 কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ফাংশনে নোবেল বিজয়ী অমর্ত্য সেন এবং তার স্ত্রী নবনীতা দেব সেন আপনাকে সম্বর্ধনা দিয়েছিলেন, সেই ব্যাপারটা সেই অভিজ্ঞতাটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আমরা যেহেতু পুরুলিয়া জেলা থেকে গেছিলাম, তো আমার 10 মিনিট মাত্র সময় দিয়েছিল, সেখানে আমি 16টা গান গেয়েছিলাম 1 ঘন্টা 15 মিনিট, দর্শকরা একদম আমার কাছে পৌঁছে গেছিল, আর একটা হোক বলে বলে, সেই একটা গান হোক। এটা মানে একদম আধুনিক গান, মানে নানা রকম গান গেয়েছে, একটা আধুনিক গেয়ে দিচ্ছি ওখানে। ওনারা ভাবছিলেন যে মান্নাদের গান, আমি পরে বলি না আমার নিজের লেখা নিজস্ব। এক হৃদয়হীনের কাছে হৃদয়ের দাম কি আছে, তার যতই থাক না রূপ যতই থাক না গুণ, সে রূপের দাম কি আছে এক হৃদয়হীনের কাছে, হৃদয়ের দাম কি আছে, হাহাকারে ভরে যাবে যেদিন ও মন দেখবে চারিপাশে নেই কো স্বজন, বনানী তরুবর লতাহীন নন্দন, কাননের দাম কি আছে এক হৃদয়হীনের কাছে, হৃদয়ের দাম কি আছে, প্রাণহীন দেহের কভু নেই কোনো দাম, থাকলেও রাজবেশ অঙ্গ সুঠাম, পিপাসায় এক ফোঁটা দিতে নারে পূর্ণ জলস্ফীতি সেই সাগরে, জোয়ার ভাটায় শুধু ফিরে যায় আসে সেই জলের দাম কি আছে এক হৃদয়হীনের কাছে, হৃদয়ের দাম কি আছে। এই গানটা শোনার পরে শ্রোতা বন্ধুরা সব দর্শকদের জানাই এই গানটা লেখা এবং সুর দুই কিশোরদা। আর একটা কথা, আপনি তো বাদ্যযন্ত্র পারদর্শী, আমরা শুনেছি আপনি প্রায় 58 রকম বাদ্যযন্ত্র বাজাতে জানেন, তো এইখানে এই স্বল্প পরিসরে তো সেটা সম্ভব নয়, আগামী দিনে আমাদের ধামসামন্দর বলে আরেকটি অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে সুপ্রভাতে যান ডাকা হবে, সুপ্রভাত অনুষ্ঠানে সেখানে সেইখানে আপনি আপনার বাদ্যযন্ত্র নিয়ে আসবেন। তবে আজ আপনি বাঁশি আছে আপনার সাথে, তা আমরা একটু বাঁশি শুনি।
লোকগানে বাঁশি তো আর একটা অনুষঙ্গ আর কি। আচ্ছা অর্গান তো আপনি খুব ভালো বাজান, এখানে তো অর্গান বাজানো যাচ্ছে না, তো মাউথ অর্গান দেখছি আপনার সাথে, মাউথ অর্গান একটা সুর তুলুন। দর্শকদের জানিয়ে রাখি সবসুরি কিন্তু ওনার নিজের করা। বিদ্রুপের স্বরে অনেক সময় অনেক সত্যি কথা বলে ফেলেন, তো সেরকম একটা গান আমাদের ওই এর থেকে শোনান না। বাস্তব ঘটনা আছে কি আমার না জানি অনেক কিছু কমেন্ট করে দিই, সেটাই হচ্ছে মেসেজ, মানে পরনিন্দা পরচর্চার মতন আর কি। মানে একজন এদিক থেকে আসছে আর একজন বন্ধু তার একজন এদিক থেকে আসছে, ই পুরা মদ খায় আসছে আর ই বেচারি ওষুধ নিয়ে আসছে, বলছে ই বলছে কোথায় গেছিলি রে, ই বলছে দু গ্লাস নিয়ে আবি, ই বলছে অ আর তুই বললাম দুটা ওষুধ নিয়ে আবি, দুজনে ঢুকছে একটা গলির মধ্যে, তো ই বলছে সে আগে তখন উধার ও এসে পেয়েছে তখন ইয়ার বলছে উধার গলি রাখাব, তা পাড়া প্রতিবেশী কি দেখলো যে দুটা মাতাল আসছে, এটা দেখলো তখন ওষুধ আলা প্রথমে ঘর ঢুকে যাবো আর কিছু দূরে মাতালের ঘর, সকালে উঠে নিয়ে মাতালের বউ যখন বাইরে বার হয়েছে তখন পাড়া প্রতিবেশীর মহিলারা বলছে কার এতই ভালো ছিল যে এখানে তো মুখ আর ফাটিয়ে গেছে ব্যাপারটা কি, বলছে মুনুর বাবা কার এতে মদ খায় এসে দোমা মারে দিয়েছে, হে কার অমুক আসতে দেখেছি, হ্যাঁ মানে ওই ওই যে ওষুধ নিয়েছে তার যে ওষুধ নিয়ে বেচারে এসেছিল শিলা পূজার তাকে তার নাম ধরে গালাগালি করছে, দেখুন কি জিনিস, বলছে ওই খালে ভরায় ওই খালে ভরায় মারি ভয়ায় মদ খাওয়ান দিল, ওই খালে ভরায় মারি ভয়ায় মদ খাওয়ান দিল, তার আর পাড়া আড়ায় ঢুকে ডোমে ঠুকে দিল, ওই খালে ভরায় ওই মারি ভয়ায় ওই খালে ভরায় মারি ভয়ায় মদ খাওয়ান দিল, বলছি তুই কোনো দোষ করেছিলিস, বলে দোষ আমার হুড়কা লাগায় আঘন দিতেছিলি রে ধন আঘন দিতেছিলি, শিকল লাড়া নাই শুনি আগুন খুলতে দেরি হইল, ওই খাল ভরায় ওই মারি ভয়ায় ওই খাল ভরায় মারি ভয়ায় মদ খাওয়ান দিল, বলছি কেন বলছিল যে বাপের ঘর চলে যাবো, বলি বলছে পুকুরে গেলি সুগম ডরে বললি যাবো বাপের ঘরে, আগর কুনের হুড়কা ডাঙটা নিয়ে কুহুর কুটা দিল, ওই খাল ভরায় ওই মারি ভয়ায় ওই খাল ভরায় মারি ভয়ায় মদ খাওয়ান দিল, বলছে আগে তো ভালো ছিল গো, আগে মরল ভালো ছিল সজল দেখে বিহা দিল, কিশোরের ফেরে পড়ে বন্ধু আমার গো, কিশোরের ফেরে পড়ে বন্ধু আমার ইদির মগড়িল, ওই খাল ভরায় মারি ভয়াই মদ খামান দিল, ওই খাল ভরায় মারি ভয়াই মদ খামান দিল, আমি কোনো দোষ করেছি আজ্ঞা বলুন দেখি, আমি ওষুধ নিয়ে আসছি রে বা তুই মদ খায় আসছিস, বললে মানে সে ওষুধ নিয়ে যে লোকটা আসছিল সেটা সেটা কিছু খবর ভালো লিখতে হয় ওটা নিজের মনই তাতে, এটা বাস্তব সত্য ঘটনা, এর জন্য হয়েছিল আর কি আমার থেকে পড়েছিল ওটাকে তুলে ধরেছি কেন, আমরা তো একটু সূত্র খুঁজছি। আচ্ছা আপনি তো গান বাজনা বহুত দিন ধরে করছেন, 50 বছরের বেশি হয়ে গেল, এই এটা উপভোগ করছেন না অনেক ক্ষোভ আছে এটা নিয়ে যে পরিচিতি ঠিক মতো পেলাম না, না যেমন এটার মধ্যে আনন্দের মধ্যে আমি থাকি কিন্তু একটা আক্ষেপও আছে, এবার কোনো সময় মনে হয়েছিল যে না আর ঝুমুর গান লিখবো না, কারণ পূর্ব শুনিদের গানগুলাই সংরক্ষণের ব্যবস্থা নাই, তো আমরা লিখে নিয়ে কি করবো, ঘরে বস্তা বন্দি থাকবে, এই আপনাদের মতো লোকগুলো আনেনি তুলে তুলে ধরছেন বলে এগুলো বাঁচে থাকার একটা
মাধ্যম পাইছি আমরা, আপনারা ধন্যবাদ। আচ্ছা কিশোর দা একটা কথা বলি, ঝুমুর গান তো মুখে মুখে রচিত কিন্তু আপনি একটা অসাধারণ কাজ করেছেন, ঝুমুর গানের স্বরলিপি এর আগে কেউ কোনোদিন করেননি। আপনিও পাননি, আমরাও দেখতে পাইনি, সেই ব্যাপারটা আপনার মানে এই ব্যাপারটা আপনার মাথায় কি করে এলো? এই যে বইটি আপনি বার করেছেন যে ঝুমুর গানের এটা স্বরলিপি দিয়ে ঝুমুর সঙ্গীত নিজের লেখা, এইটা আপনার মাথায় কোথা থেকে? আসলে আমি তো গায়ের মধার মতো দুর্গাপুরের জয়দেব বাউলি আর মণিশঙ্কর কবি, ওনারা দুজন আমার গান শুনিয়ে নিয়ে বলে আপনার গানগুলো খুব ইয়ে অন্যরকম আছে, এগুলো সংরক্ষণের ব্যবস্থা বলে কেউ তাকায় নেয় আমার দিকে যে আমরা ছাপাবো। তখন ওই দুর্গাপুরের মণিশঙ্কর আর জয়দেব তারা এটি করে, তাদের কাছে আমি কৃতজ্ঞ লিখেছি। আপনি তো সব ধরনের গানে পারদর্শী আমরা দেখলাম, আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আধুনিকও গাইছেন, ঝুমুর গীতও গাইছেন, এই যে লোকসঙ্গীত আপনাকে পাগল করে গেল, এর মাটির গান তো আমার মাটিতে সবসময় অবিরত গান অবিরত জন্মাচ্ছে, ধরে রাখতে পারলে হলো পৃথিবীর বুকে জাহানায় বিশ্বব্রহ্মাণ্ড আমি একটা লেখা বার করেছিলাম আমাদের ঝুমুর, জাহানায় বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে এই পুরুলিয়ার ভাণ্ডে, জাহানায় সারা দুনিয়ায় তা আছে এই পুরুলিয়া জেলায়, সেটা কেবল বার করে আনতে হবে আপনাদের জন্য নয়, সেটা আপনাদের কাজে হলো বড় লোক কি বলবে, এখন বিরাট বড় লোক উঠে এই কপালে খাটিয়ে বলিল কি বুঝে নিতে হবে। আচ্ছা কিশোরদা, আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আপনাকে জঙ্গিল কিশোর ভালোবেসে লোকে বলে, এটার পিছনে কারণ কি? এটা মানে আপনি যে নির্লজ্জ সঙ্গীত চর্চায় আছেন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আছেন এই কারণে, না শিল্প চর্চায় নিবেদিত প্রাণ এই কারণে? আসলে আমার এই নামকরণটার পিছনে একটা বিরাট রহস্য লুকানো আছে। বড় গায়ক তো ছিলেন আমার নামের একজন কিশোর কুমার, কিশোর কুমার আমার এই গান বাজনা দেখে একজন বলেছিলেন যে জঙ্গলের কিশোর আমাদের বাবা, ভাই নট তোমার নাম জঙ্গলি কিশোর হওয়া উচিত, বলে দিয়ে দেন প্রোগ্রাম করে না আমাকে জঙ্গলি কিশোর নাম দিয়ে, মানে ওখানে মাইকে ভালো লেগে তো জঙ্গলি কিশোর পাম্পলেট বার তো দিয়েছিল, পাম্পলেটটা লেখা আছে আরও অন্যান্য পার্টিসিপেশন ছিল ওখানে, তো আমাকে ওখানে জঙ্গলি কিশোর বলে উনি, তো সেইখানে আমার গান শুনে ক্যাসেট কোম্পানি বলে আপনার গানগুলো তো খুব ভালো ছিল ক্যাসেট করবো আমরা। আচ্ছা ঝুমুর গানের মধ্যে যে পুরুলিয়ার ঐতিহ্য আমরা বহন করে চলি, আর এত গান পৃথিবীতে রচনা হয়েছে কিন্তু এই যে রামায়ণ মহাভারত এর থেকে তুলে তুলে গান করা, এটা ঝুমুর গানের একটা বিশেষ দিক। সব গানের মা হয়েছে ঝুমুর গান, সঙ্গীত জন্ম হয়েছে মাদার সং বলা যাবে পুরুলিয়া জেলার মাটি থেকেই গানটা প্রথম উঠে আসে ঝুমুরের সুরে, ঝুমুরি বলে দেখবেন কৃষ্ণ কীর্তনে আছে বলা বলিতে আছে তোরা দেখিবি যদি চল, তোরা দেখিবি যদি চল ভাদরে আসিন মাসে লক লকানি ধান শীষে গো, ধন্য চাষা বলুন খাসা আমাদের ধন্য সে লাঙ্গল, তোরা দেখিবি যদি চল দেখে আনন্দে মন ভরে সবুজ ধানকে চারো ধারে গো, পাহাড় ঘেরা পুরুলিয়ার সবার মন গিলান সরল, তোরা দেখিবি যদি চল বন জঙ্গল আর নদী নালা বনে ভর্তি গাছ পালা গো, ছো নাচে ঝুমুর নাচে আমরা সকলেই পাগল, তোরা দেখিবি যদি চল, তোরা দেখিবি যদি চল ঝুমুর টু সুবাদু গানে করম বন্নার সুরের টানে গো, এথায় যেমন জন্মে বারবার এথায় যে সোনারি
আদি ফসল তোরা দেখিবি যদি চল। এত সুন্দর ঝুমুর গাইছেন, ছাত্র ছাত্রী তৈরি করছেন তো? যাদের ইচ্ছা আছে তারা তৈরি হচ্ছে, দু একটা আমি দর্শকদের জানিয়ে রাখি আরেকটা কথা, যে সিধু কানু বিশ্বের ইউনিভার্সিটিতে আপনি লোক সংস্কৃতির সাথে যুক্ত হয়েছেন, রবীন্দ্রনাথের চিত্রকে আপনারা ঝুমুরের রূপ দিচ্ছেন, নৃত্যনাট্যের রূপ দেওয়া হচ্ছে, সে সম্পর্কে একটু বলুন আমাদের। মানে চিত্রাঙ্গদাটা আমরা করতে চাইছি কি, একটা মানে এক্সপেরিমেন্ট, গবেষণা, দেখা যাক হয় কি না হয়, তো অনেক কিছু গবেষণা করে বার করেছেন, সেটা দেখা যাচ্ছে, মহলাদের চেষ্টা করছেন কিভাবে ওটাকে দাঁড় করানো যায়। মহলাদার তো এসেছিলেন আমাদের এই কয়েকদিন আগে, আমি দেখলাম ওনার এক তো মহলাদা বললেন যে চলো একটু আমাকে সহযোগিতা করে দাও, করা যাক। হ্যাঁ আমি সবসময় আছি রেডি, এই সকল কাজে আমি সবসময় উৎসাহিত, ভালো কাজে আমি সবসময় রেডি, খারাপ কাজে করার টাকা দিলেও লাঙ্গে যাবার, আমি নিজের মর্জির মালিক। দর্শক আপনার গান কিন্তু শুনতে ভালোবাসে, সেটা তো দর্শকের দাবিটাই হোক। আরেকটা গান, বিয়ে অনেকের হয়েছে, আবার হবে কো, আরো আগেও হয়েছে, আগামী দিনে হবে। তা আমরা আমাদের গ্রাম অঞ্চল কি দেখি, পাথরে সিঁদুর দেওয়া আছে, গাছে সিঁদুর দেওয়া আছে, নানা রকম জায়গায় বাঁশ ঝুড়ে খামার মোড়ায়, কিন্তু দেবতা কি আমরা জানি নাই, কিন্তু আমরা ভয় বা ভক্তি প্রণাম করি, অনেক কিছু করি, সব জায়গায় দেবতাকে খুঁজে বেড়ায়, সব জায়গায় দেবতাকে খুঁজে বেড়ায়, ভয় বা ভক্তিতে যাই হোক সিঁদুর দেখেই আমাদের ভক্তি বাড়ে উঠে। তখন পরীক্ষার সময় মা গো আমার পরীক্ষা হয়েছে, বাপ পড়ানো মা পড়ে জানা হোক, মা গো আমার পরীক্ষা হয়ে যাবে, ঠাকুর আমার পরীক্ষা, ঠাকুর তখন হয়ে গেল, ঠাকুরই নেই ঠাকুর হইল, ঠাকুর আমার পাশ যেমন করি বা ছেলেটাও শুরু হয়েছে ভালো যেমন হয়, ও ফুল জল চড়াবো, এই করবো মিঠাই চড়াবো, দাও কিছু মানে কোনো কোনো ভগবানকে ভোলা আর কি, যে করে হোক মানে ভয় বা ভক্তি, সেই জন্য বলছি পাথরে সিঁদুর দেখিলে, গাছেতে সিঁদুর দেখিলে, তাকে আমরা পূজি গো সর্বজনে, দেবতা জ্ঞানে ই কথাটি জানেন গুণীজনে, জালি ধূপ দীপ সেইখানে, ঢালি ফুল জলে এক মনে, মনের কথা বলি গো সঙ্গপনে আর নয়নে, ই কথাটি জানেন গুণীজনে, খামার মুড়ায় পাশে ঝুড়ে, ক্ষেতের আরে বন পাহাড়ে, দেখলে মাথা হেঁটে করি গো সেই চরণে, দেখি যেখানে এই কথাটি জানেন গুণীজনে, সিঁদুর দেখে প্রণাম করি ভয়ে কেউ বা ভক্তি ভরি, সিঁদুর দেখে প্রণাম করি ভয়ে কেউ বা ভক্তি ভরি, তবে বউটার বেলায় উল্টা করি কেনে, কিশোর না জানে এই কথাটি জানেন গুণীজনে। বউ একটু বেশি নুন দিয়ে দিলে গালাগালি ঝগড়া, আমার এলাকাতে যেগুলো হয় আর কি, হ্যাঁ ঝাল বেশি দিলে ঝগড়া, বৃন্দাবন ধাম চল রে, চল চল রে মনুয়া বৃন্দাবন ধাম, চল রে চল চল রে মনুয়া বৃন্দাবন ধাম, বৃন্দাবন কি কুঞ্জ গলি মে, বৃন্দাবন কি কুঞ্জ গলি মে গায়েঙ্গে রাধে নাম, চল রে চল চল রে মনুয়া বৃন্দাবন ধাম, जो भी राधे नाम लेगा उसको सच्चे धाम मिलेगा, पार होगा बेड़ा रे मनवा, पार होगा बेड़ा रे मनवा, जीविका यही एक काम, चल रे चल चल रे मनवा वृंदावन धाम, गहरी है नदिया नाव है पुरानी, चार दिनों की है ये जिंदगानी,
রাধে রাধে নাম কোন গাও আন্ধের মে জোত জ্বালাও কিশোর কহে হরদম গায়ে কিশোর কহে হরদম গায়ে জয় জয় রাধে শ্যাম চল রে চল চল রে মনমা বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাকে জোর করে রাজি করাতে পেরেছি, আশা করি আজকে সেটা আমাদের সার্থক হয়েছে। আর এই অনুষ্ঠানে আসার জন্য আপনার সত্যি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি খুব সুন্দর ঝুমুর গান থেকে সব ধরনের গান নিবেদন করলেন আমাদের মধ্যে। আর আরেকটা কথা যে আপনার এই পুরুলিয়ার যারা অনেক ছোট বড় শিল্পী আছেন যারা ছোট যারা ঝুমুর শিখতেও আগ্রহী এবং এটা তো এখানকার মাটির গান, তাদের প্রতি যদি কিছু বার্তা থাকে কি অসুবিধা এই শিল্প চর্চায় করতে গিয়ে আপনি মানে অনুভব করছেন সেসব কথা আমাদের দর্শকদের বলুন একটু, এটাই চাই। ওটাই তো অভিমান আমার, ওটা অভিমান সেটা বলুন না। অভিমান হচ্ছে একটাই, এই যে আমার নামটাকে একটু চেঞ্জ করুন, গুপ্ত কিশোরকে আপনারা আজকে বিকশিত কিশোর করে দেবেন। এ আমার মতো প্রচুর পুরে আছে পুরুলিয়া জেলায় আনা আছে কান আছে তাদেরকে তুলে আনুন আর গানগুলাকে আপনার পৃথিবীর চারধারে ছড়ান, ছড়াতে মানে কি পৃথিবীর চারদিকে আলো দিয়ে বেড়াচ্ছে। ঝুমুরও একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে এটা আমি। আচ্ছা ঝুমুরকে কেউ অনেকে ভুল গাইছেন এরকম? প্রচুর ভুল গাইছে, উচ্চারণ ভুল, গায়কের ভুল, চলন ভুল, সুর ভুল, ভূমিকা দিয়েছে। সেটা সেটা দূর করার জন্য আপনার কি কোনো সাজেশন আছে? কোনো বলে ওরা শুনিয়ে নিয়ে মাথা দুটো মানুষ হয় কি না সেটার কথা বলছি না, আমার কাছে সাজেশন কোনো আছে যে এটা কি করে বন্ধ করা যায় সরকারের কাছে আপনার কোনো দাবি আছে? সরকারের কাছে বহুবার বলেছি একটা সেন্সর বোর্ড তৈরি করা, সেন্সর বোর্ড থেকে পাস করা যাবে গান, তাহলে গান ছাড়া হবে। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন করছে সেন্সর বোর্ড, সেখান থেকে জ্ঞানটা আছে যে সেন্সর বোর্ডটা কী জিনিস। আপনাদের মতো গুণীজনের কাছে জানিয়েছি যে সেন্সর বোর্ড মানে এই, তা আমাদের পুরুলিয়া জেলায় বা পশ্চিমবাংলায় আমাদের কেনায় এই সেন্সর বোর্ড হয় নাই। বিশ্বভারতী যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গানগুলোকে এক জায়গায় রেখেছিলেন, ওনার মতনই গাইতে হবে, ওনার মতো সুর করতে হবে রবীন্দ্রসঙ্গীত। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, শেষ একটা গান দুকলেই শুনিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। তো ঝুমুরের জন্য যখন ডেকেছেন তখন ঝুমুরই গাইছি আমি। সময় কিন্তু একদম প্রায় শেষ, ছিল মনে অভিলাষ হেরিব মহারাজ, হে হেরিব মহারাজ, রাখালে রাজার সঙ্গে রাধা দোলাব বারো মাস, দোলাব বারো মাস, আমি দোলাব বারো মাস, রাখালে রাজার সঙ্গে রাধা দোলাব বারো মাস, গাথিব ফুল চন্দনেরই ফোঁটা দিয়ে দোলাব বারো মাস, দোলাব বারো মাস, আমি দোলাব বারো মাস, রাখাল রাজার সঙ্গে রাধা দোলাব বারো মাস। আই ললিতা বৃন্দে ডাকি গো রাধা গোবিন্দে, আই ললিতা বৃন্দে ডাকি গো রাধা গোবিন্দে, ডাকি গো রাধা গোবিন্দে, যতনে বৈশাব তাদের দোলাব বারো মাস, যতনে বৈশাব তাদের দোলাব বারো মাস, বাদি রসি কদম ডালে নাচিব তালে তালে, নাচিব তালে তালে, যত সখি সঙ্গে মিলি দোলাব বারো মাস, বিনারাস দর্শনে কিবা দাম এই জীবনে, কিবা দাম এই জীবনে, কিশোর বলেন মনে মনে দোলাব বারো মাস, কিশোর বলে মনে মনে দোলাব, কোথা পাবো এখন আর ওনার আগে, মনে মনেই দোলাবো। আপনি দোলাতে থাকুন, আপনার সঙ্গীত চর্চা দিয়ে পুরুলিয়ার মানুষ আপনার গান আরো অনুভব করুন তাদের মনে প্রাণে, এই আশা রেখে আজকের বলজঙ্গল আড্ডা এখানে শেষ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ, আমাকে ডেকেছেন, সবাই ধন্যবাদ, ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করছি।